আপনারা ফিলিস্তিনের কথা শুনছেন, গাজ্জা দোয়া করবেন, আল্লাহ তাআলা স্বাধীন করে দিন, বলেন আমিন। আমাদের ইস্তাম্বুলের এই প্রোগ্রামে ফিলিস্তিনে একজন মুজাহিদ বক্তৃতা করলেন, একজন নারী মুজাহিদ বক্তৃতা করলেন। তো বক্তৃতায় আমার চোখে পানি আসছে, কারণ গাজ্জাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে আকাশ স্থলে, জলে স্থলে এবং আকাশ সব দিক থেকে আক্রমণ করে, কিন্তু কিছুই করতে পারে নাই, পারে দেও না, বলেন আল্লাহু আকবার। এবং গাজ্জা স্বাধীন হচ্ছে, ফিলিস্তিন স্বাধীন হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কারা এই প্রতিকূল পরিস্থিতিতে টিকে আছে? ওই এক বোন বলল, কারণ এটা বারবার আলোচিত হয়েছে, ইসরায়েল ওরা আসলিহা আন্নাওয়ী আরবিতে বলে, আর বাংলায় বলে পারমাণবিক অস্ত্রের মালিক। কি অস্ত্র? পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল। তারা অনেকবার চিন্তা করেছে, বলেছে পারমাণবিক বোমা গাজ্জায় ফেলতে যায়, কিন্তু ওই যে ওরাও তো চতুর্দিকে, নিজের ক্ষতি বেশি হবে, এই জন্য মারতেছে না, বুঝছেন না? তো বলতেছে ওরা তো পারমাণবিক বোমার ভয় দেখায়, কিন্তু ওরা জানে না গাজ্জার প্রত্যেকটি মায়ের পেট অসংখ্য পারমাণবিক বোমার জন্ম দেয়। কথাটা বুঝছেন? একটা মা, যেমন মা যে তার পেট থেকে অসংখ্য পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, এই জন্যে ট্যাংকের সামনে নিজেকে উজাড় করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। মা ভালো, সন্তান ভালো, বাবা ভালো, করতে রাজি আছেন ইনশাআল্লাহ। তাই দারুল মাকাম মাদ্রাসা আজকে যে প্যারেন্টিং এই সুন্দর আয়োজন করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনি বাচ্চা মানুষ করতে চান, তাহলে কোরআন আল করিমের আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত, কারণ এই পৃথিবীর কোন সন্তান মা বাবার অনুগত হতে পারে না, যদি না আল্লাহ না করে দেন। কে না করে দেন? কে না করে দেন? আল্লাহ তাআলা যদি না করে দেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মজার বিষয় আছে। আপনারা তো সবাই মার্কেট টার্কেটে গেলে, বাংলাদেশে ইদানিং অনেকগুলো সুপার মার্কেট আছে, সুপার মার্কেট গুলোতে অফার দেয়, একটা কিনলে একটা ফ্রি আছে না? কি একটা কিনলে কি আপনারা কিনেননি? আসেন এই এলাকা আসেনি আশেপাশে? হ্যাঁ কি আসেননি? একটা কিনলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, একটা কিনলে একটা, বেশি সময় ওই অফার খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআন আল করিমে লোকমান নামে একজন ব্যক্তির ইতিহাস শুনিয়েছেন। লোকমান আলাইহিসসালাম তিনি নবী ছিলেন না বলেই জমহুরের অভিমত, জমহুর অধিকাংশ আইম্মা মুস্তাহিদিনের অভিমত, লোকমান নবী ছিলেন না। আমি তার কবরও গিয়েছি, মিশরের আলেকজান্দ্রিয়া শহরে দুইজনের কবর একসাথে, বনি ইসরায়েলের একজন নবী দানিয়াল, দানিয়াল নামে একজন নবী ছিলেন, আর লোকমান, দুইজনের কবর একসাথে আলেকজান্দ্রিয়া শহরে। ইংরেজিতে আলেকজান্দ্রিয়া, আরবিতে বলে আল ইস্কান্দারিয়া, 10,000 বছরের প্রাচীন শহর আল ইস্কান্দারিয়া। যাদের টাকা পয়সা আছে বউ বাচ্চা সহ পৃথিবী ঘুরে দেখ, পারবেন ইনশাল্লাহ, পৃথিবী ঘুরে দেখবেন, তাহলে ইমান মজবুত হবে। তো লোকমান আলাইহিসসালাম, তার নামে একটি সূরা আছে কোরআন আল করিমে, লোকমান আলাইহিসসালাম তার বাচ্চাকে শিখিয়েছেন। তবে হ্যাঁ, লোকমান আলাইহিসসালাম তিনি ওই একটা কিনলে একটা ফ্রি এই বাস্তবতা শিখিয়েছেন, তুলে ধরেছেন কে? লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে নসিহত করছেন কোরআনের ভাষায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, আর সন্তান মানেই কলিজার ঘাম,
সন্তান মানেই যার সন্তান সে বুঝে, হয়তো সন্তানে বুঝতে দেরি হয়, কিন্তু সন্তান পিতা মাতা বুঝে আমার কলিজার ঘাম, মায়ের বাবার কলিজার ঘাম হলো সন্তান। তো লোকমান আলী ইসলাম তার কলিজার টুকরো সন্তানকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, বলছেন হে আমার কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। তার মানে প্রথম শিক্ষা দিলেন তাওহীদ। কি শিখালেন? কি শিখালেন? আল্লাহর একত্ববাদ শিখালেন, আল্লাহকে, আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে একটি সূরা নাজিল করেছেন, আল কোরআন আল কারীমের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো, ঘোষণা করো, আল্লাহ এক এবং একক, কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই, আর তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা তার সাথে পরিচয় করানো পিতামাতার প্রথম দায়িত্ব সন্তান এর প্রতি। সন্তানকে প্রথম শিখাবে তাওহীদ। কি শিখাবে? শিরক থেকে বেঁচে থাকা শিখাবে। কি কাজ করলে শিরক হয় বাচ্চাকে শিখাবে, বলবে করবা না, প্রয়োজনে মৃত্যু বেছে নেবা, তবুও শিরক করবা। শুনেন, শিরক এমন ভয়াবহ জিনিস, শিরকের পাপ আল্লাহ ক্ষমা করেন না তওবা না করলে। শিরক বিষের মতো, বিশাল বালতি দুধ, এর মধ্যে এক ফুটা বিষ পড়লে যেমন কি দুধ আর দুধ থাকে না, তাই সারা জীবনের সব আমল ধ্বংস হয়ে যায় শিরক যদি মিশ্রিত হয়। শিরক করা যাবে, শিরক মুক্ত জীবন যার, আল্লাহর ক্ষমা সে পাবে। এই জন্য হাদিসে কুদসি আছে, বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা আকাশ আর জমিন ভর্তি পাপ করে, শিরকের পাপ করে নাই, আল্লাহ বলছেন, লাকীতু মাআহু বিল মাগফিরা, আল্লাহ নিজে তার সাথে ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবেন। তবে এটাও সত্য, শিরকের পাপ যে করে না, অন্য অনেক পাপ তারে দিয়ে করে না, বুঝে দেবেন কি? তো শিরক এবং এর বিপরীত হলো তাওহীদ, তাওহীদের বিপরীত হলো শিরক, একত্ববাদ আল্লাহ তাআলার, এর বিপরীত হলো অংশীবাদ বা শিরক। প্রত্যেক পিতামাতার উচিত বাচ্চাকে আল্লাহর একত্ববাদ শিখানো, শিরকের ব্যাপারে জ্ঞান দেওয়া, যাতে শিরক না। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে অহরহ শিরক চলতেছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু যদি কোনো পিতামাতা তার বাচ্চাকে তাওহীদ শিখায়, শিরক থেকে বেঁচে থাকা শিখায়, তাহলে একটা জিনিস ফ্রি পাবে। কে দেবেন এটা? কে দেবেন? সূরা লোকমানে প্রমাণ, লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে শিরকের ব্যাপারে সতর্ক করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা লোকমানের কথা বন্ধ করে দিয়ে আল্লাহ সন্তানকে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ বললেন, লোকমান তুমি আমার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়েছ, তাই আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানকে তোমার অনুগত করে দেয়া। পারবেন ইনশাআল্লাহ? তাই নিজের ঘরে, যেমন দেখুন আমার পরিবারে একটা অভ্যাস আছে, এটা আমার বেগম সাহেব করেছে, আমি তো লজিং থাকি, বুঝছেন না, আমি ঘুরে ঘুরে বেড়াই। এই যে গত শুক্রবার রাতে গেছিলাম তুরস্ক, এই বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকা আসছি। তুরস্কে ইস্তাম্বুলে ফিলিস্তিন এবং আল আকসার উপরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, গিয়েছিলাম, তো আমি এক সপ্তাহ ছিলাম না, এই যে আইসি, কালকে জুমা পড়াইছি, আজকে এই সকালে চলে আসছি, আমার ঘর উনি চালায়। তা আমার ঘরের এই মিনিস্টার চালু করেছে, আমার ঘরে আমার দুই মেয়ে হাফেজ, বড় মেয়ে আলেম পাস করেছে, ছোট মেয়ে দাখেল পাস করেছে, হাফেজ বড় ছেলে হাফেজ ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে, সবার ছোটটা ক্লাস 6 এ পড়ে, আপনাদের দোয়া চাই। তা আমার ঘরে অভ্যাস,
আমার বাচ্চারা ঘুমাতে পারবে না, খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, কোরআনের অন্তত এক পৃষ্ঠা পড়বে অর্থসহ, একটা হাদিস পড়বে অর্থসহ। আপনারা পারবেন আমল করতে? পারবেন? মামুনরা পারবেন? কইতাছে না তো সবাই পারবেন, নিপুট লইবেন। হ্যাঁ শুনেন, আমি কেন প্যারেন্টিং এই কথাগুলো বলছি শুনেন। আমি ডক্টর জাকির নায়কের সাথে কাজ করি, যে আপনারা শুনেছেন ডক্টর জাকির নায়ক, তার একটা স্কুল ছিল বোম্বেতে, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমি 2010 ডক্টর জাকির নায়কের বাড়িতে 18 দিন থেকেছি 2010। আমি প্রথম বাংলাদেশি, আমাকে ডক্টর জাকির নায়ক নিজে টেলিফোন করে বোম্বে নিয়ে যান। পিস টিভি বাংলা চালু হওয়ার 2 বছর আগে আমার রেকর্ড হয় বোম্বেতে। শুধু তাই না, এই যে আপনাদের স্মৃতি দেখায়, আমার হাতের ঘড়িটা হলো রাডো ঘড়ি। 2010 ডক্টর জাকির নায়ক আমাকে গিফট করেছিলেন, 2010 এটার দাম 1,20,000 টাকা। মানে আমি নিজে পয়সা দিয়ে কিনে এত দামে ঘড়ি পরি নাই, আমার গিফট করেছে। তা আমি কেন বলছি এটা, আপনাদেরকে দেখানোর জন্য না, প্রসঙ্গত। ডক্টর জাকির নায়ক তার স্কুলে, আমি 2010 যাওয়ার 3 বছর আগে ইংল্যান্ডে আমাদের বন্ধু, আপনারা নাম শুনেছেন হয়তো, জানেন ডক্টর আব্দুল সালাম আজাদি, ডক্টর আবুল কালাম আজাদ ইংল্যান্ডে, ওনাদের বাসায় ওই জিসিএস পরীক্ষার খাতা আমি দেখেছি, আইএস স্কুলের বাচ্চাদের, মানে এক্সিলেন্ট, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে আইএস স্কুল। ডক্টর জাকির নায়কের স্কুলের ছাত্ররা সারা পৃথিবীতে জিসিএস পরীক্ষা, বুঝছেন তো, অ লেভেল, এ লেভেল, লন্ডন ইউনিভার্সিটির অধীনে অ লেভেল পরীক্ষা, এ লেভেল পরীক্ষায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে। তা আমি দেখেছি খাতা, 2010 যখন গেলাম আমি দেখলাম ওনার স্কুলে ভর্তির জন্য বাচ্চার ইন্টারভিউ এর আগে বাবা মার ইন্টারভিউ হতো। মলানা নেনি, হ্যাঁ দাঁড়ান বাবা, এখানে যারা অভিভাবক কয়জনের ইন্টারভিউ নিছেন, নেবেন কোন? ইনশাল্লাহ। কেন? কারণ আমি তো চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলো বেড়ে উঠুক, আর অবশ্যই বাচ্চা মানুষ হবে, মা বাবা ভালো হবে। এটা কেন বলছি, আমার ছোট ভাই দাঁড় করে না, সে যাতে সাহস পায়, নাইলে আপনি যদি কোন, আমার টাকা আছে বাচ্চা ভর্তি করো, টাকাওয়ালার বাচ্চাই ভর্তি করবে না, আদর্শ বাবা মার বাচ্চা পারবেন? পারবেন, কারণ একটা ফুলের বাগান একটা হুতুম পেঁচা ধ্বংস করে দিতে পারে, কারণ একটা ভালো মাদ্রাসার পরিবেশ একটা দুষ্ট বাবা মা এবং সন্তান ধ্বংস করে দিতে পারে। এই জন্য বাছাই করে নেওয়া উচিত, আর তাদেরকেও সুযোগ দেওয়া উচিত ভালো হও। এই জন্য ডক্টর জাকির নায়েক তার স্কুলে ভর্তি করার আগে অভিভাবকে মনে করবেন না এটা খালি ডক্টর জাকির নায়েক করে, বাংলাদেশেও বেশ কয়েকটা বিদেশি স্কুল আছে, খোঁজ নিয়ে দেখেন, আমি তো দায়িত্ব নিয়ে কইতেছি, বাংলাদেশেও বেশ কয়েকটা বিদেশি স্কুল আছে যে কারো বাচ্চা ভর্তি করে না, বাবা মার ইন্টারভিউ নেয়। শুনেন, আপনাদের ব্যাংক বিমায় তো কাজ করি, বাংলাদেশ ব্যাংক আইন করেছে, এখানে ব্যাংকে চাকরি করেন কেউ আছেন কিনা থাকলে জিজ্ঞেস করবেন, ব্যাংকে গেলেই অ্যাকাউন্ট খুলে না, কেওয়াইসি করে, দাঁড়ান দিকে আপনি কষ্ট নেবেন না, কেওয়াইসি, এটা ইংরেজিতে কে তারপরে ওয়াই তারপরে সি, কে মানে নো জানো, ওয়াই মানে ইয়র, সি মানে ক্লায়েন্ট, তোমার ক্লায়েন্টকে জানো, এই জন্য লিস্ট আছে, অনেকের অ্যাকাউন্ট খোলা যাবে না, জিজ্ঞেস করেন ঠিক কইতেছি, তো যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বাংলাদেশ ব্যাংক আইন করেছে যে কারো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মাদ্রাসায় সব অসভ্যর বাচ্চা ভর্তি করবেন, কে কইছে আপনাকে? কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু আমার দায় বলা উচিত, আর কত পচায় থাকব, আর কত ধ্বংস হব, জেগে ওঠা উচিত না? বলেন উচিত না?
শোনেন, আমি আমার গত সপ্তাহের স্মৃতি বলি। আপনারা ফিলিস্তিনের কথা শুনছেন, গাজ্জা, দোয়া করবেন আল্লাহ তাআলা স্বাধীন করে দিন, বলেন আমিন। আমাদের ইস্তাম্বুলের এই প্রোগ্রামে ফিলিস্তিনে একজন মুজাহিদ বক্তৃতা করলেন, একজন নারী মুজাহিদ বক্তৃতা করলেন। তো বক্তৃতায় আমার চোখে পানি আসছে, কারণ গাজ্জাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে আকাশ স্থলে, জলে স্থলে এবং আকাশ সব দিক থেকে আক্রমণ করে, কিন্তু কিছুই করতে পারে নাই, পারে দেও না, বলেন আল্লাহু আকবার। এবং গাজ্জা স্বাধীন হচ্ছে, ফিলিস্তিন স্বাধীন হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কারা এই প্রতিকূল পরিস্থিতিতে টিকে আছে? ওই এক বোন বলল, কারণ এটা বারবার আলোচিত হয়েছে, ইসরায়েল ওরা আসলিহা আন্নাওয়ি আরবিতে বলে, আর বাংলায় বলে পারমাণবিক অস্ত্রের মালিক। কি অস্ত্র? পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল। তারা অনেকবার চিন্তা করেছে, বলেছে পারমাণবিক বোমা গাজায় ফেলতে চায়, কিন্তু ওই যে ওরাও তো চতুর্দিকে, নিজের ক্ষতি বেশি হবে, এই জন্য মারতেছে না, বুঝছেন না? তো বলতেছে ওরা তো পারমাণবিক বোমার ভয়ে দেখায়, কিন্তু ওরা জানে না গাজার প্রত্যেকটি মায়ের পেট অসংখ্য পারমাণবিক বোমার জন্ম দেয়। কথাটা বুঝছেন? একটা মা, যেমন মা যে তার পেট থেকে অসংখ্য পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, এই জন্য ট্যাংকের সামনে নিজেকে উজাড় করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। মা ভালো, সন্তান ভালো, বাবা ভালো, করতে রাজি আছেন ইনশাআল্লাহ। তাই দারুল মাকাম মাদ্রাসা আজকে যে প্যারেন্টিং এই সুন্দর আয়োজন করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, গাইমে গেছে, আজকে ছুটি দিলে ভালো হয়। হ্যাঁ, তো আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের সবাইকে, হালাল উপার্জন করবেন, পরিবারটায় নামাজ কায়েম রাখবেন, আপনার বাচ্চার খাবার চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না, আপনার বাচ্চাকে তাওহীদ শিখান, কোরআন শিখান, শিরক থেকে বেঁচে থাকা শিখান, নিজেরা ভালো হন, দেখবেন আপনার বাচ্চা জাতিকে উপকার দিচ্ছে, জাতির খেদমত করছে, আপনার বাচ্চা অন্ধকার বিদূরিত করে লাইট হয়ে জ্বলে উঠেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আদামা আইনি ওয়াল ইলমু ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।